যদি মুসা আলাইহিস সালামও যদি জীবন্ত থাকতো তাহলে কাকে মানতো? মুহাম্মাদুর, তিনিও কালেমা পড়তেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, কারণ তখন আর কোনো কি নাই, তার পাওয়া নাই। একটু উদাহরণ দিলে বুঝবেন, সাবেক মেম্বার সাহেব, বর্তমান মেম্বার নয়, সাবেক মেম্বার দিয়ে যদি আপনি আপনার পুলিশ ভেরিফিকেশনে স্বাক্ষর করান, পুলিশ ভেরিফিকেশন স্বাক্ষর গ্রহণযোগ্য হবে? কোনটা লাগবে? বর্তমানটা, আগেরটাকে মেম্বার সাহেব ডাকবো কিন্তু স্বাক্ষরের পাওয়া নাই। আপনি যদি বর্তমান মেম্বার সাহেবকে বাদ দিয়ে আগেরটা থেকে স্বাক্ষর নেন, বর্তমানটা দেখলে আপনার খবর আছে না নাই? সাথে সাথে খবর আছে, আপনাকে সব বিষয়ে কি দিবে, বাজায় ফেলবে যে এই লোকটা আমার অধীনে আমার ওয়ার্ডে থেকে আমার স্বাক্ষর বাদ দিয়ে সাবেক মেম্বার দিয়ে কি করেছে, স্বাক্ষর করেছে, আপনাকে ধরবে। নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ কি ভয়ঙ্কর মেসেজ দিচ্ছেন, আমি মুহাম্মদ থাকা অবস্থায় যদি তোমরা মূসা আলাইহিস সালাম যদি তোমাদের মাঝে এসে যায়, যদি আমাকে প্রত্যাখ্যান করে যদি মূসাকে গ্রহণ করো, লাদালতুম আন সাওয়াইস সাবিল, ও পৃথিবীবাসী তোমরা শুনে নাও, তোমরা অবশ্যই অবশ্যই তোমরা গোমরা হয়ে যাবে। সম্মানিত উপস্থিত, তাহলে যেখানে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আসার পর মূসা আলাইহিস সালামকে কি করা যাবে না, অনুসরণ করা যাবে, সেখানে কতগুলা মানুষকে কি অনুসরণ করা যাবে? আল্লাহর বিধান বাদ দিয়ে অন্য কারো বিধান মানা যাবে? নবীকে যেখানে মানা যাবে না, অর্থাৎ মূসার মতো পয়গম্বর যেখানে মানার সুযোগ নাই মুহাম্মদ থাকা অবস্থায়, সেখানে ইসলাম বাদ দিয়ে অন্য কোনো জীবন বিধান কি মানার সুযোগ আছে?